এবং সে ব্যাপারে আমাদের সরকার সব দিক থেকে প্রস্তুত আছে এটাকে এই ঝঞ্ঝাটাকে মোকাবিলা করার জন্যে। নবান্ন থেকে আরম্ভ করে আমাদের জেলাতেও সেই একই ধরনের কন্ট্রোল রুম খুলে আমরা অপেক্ষা করছি, সকলেই খবরাখবর রাখছি। আমাদের প্রশাসনিক দপ্তরগুলি সতর্ক আছে, আমরা আশা করছি যে যে বিপর্যয় আসুক না কেন আমরা সেটাকে মোকাবিলা করতে পারব। বিশেষ করে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ধানের প্রবল ক্ষতির আশঙ্কা আছে। আমরা সমস্ত এডিও অফিস খোলা রাখা হয়েছে এবং শস্য বিমা কোম্পানিকে আমরা বলেছি যে তারাও যেন সতর্ক থাকেন, এবং তারাও আমাকে জানিয়েছেন যে ইমেলে যা আমাদের এডিওরা সব রিপোর্ট পাঠালে সঙ্গে সঙ্গে তারা লোগো পাঠাবেন যাতে মানুষ ক্ষতিপূরণ পেতে পারে। সমস্ত মানে সমস্ত অফিস, 21টা অফিসই আমার আজকে খোলা আছে, জেলা অফিসও খোলা আছে, সমস্ত অফিসই খোলা আছে। মানুষের প্রচুর ক্ষতির আশঙ্কাও আছে, কিন্তু না 1-2টা কিছুটা তোলা হয়ে গেছে যেখানে আলু চাষ হচ্ছে, কিন্তু বাদবাকি জায়গায় ধান কাটা হয়নি এখন। ধান পেকে গেছে ফলে ঘরে তোলা খুব সমস্যা তৈরি হয়ে গেছে।